সো স্টোরি বোর্ডিং হচ্ছে, স্টোরি বোর্ডিং বলেন বা হচ্ছে স্টোরি রাইটিং বলেন, এটা হচ্ছে যে আপনার ইউজার কি চায় না চায়, বা হচ্ছে যে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা কিরকম হবে, মানে কোথা থেকে ক্লিক করার পর কোন জায়গায় যাবে, ওই জায়গা থেকে কি কি ফর্ম ফিল আপ করতে হবে, বা হচ্ছে ওই ফর্ম থেকে ক্লিক করলে কোনটা কি থাকবে না থাকবে, ফুল একটা যে জার্নি, ইউজারের যে জার্নিটা থাকে ওই ইউজার জার্নিটা হচ্ছে আমরা এক একটা স্টোরি রাইটিং করি। এবং এই স্টোরি রাইটিংটা হবে হচ্ছে টাস্ক অনুসারে, লাইক হচ্ছে ইউজার ওয়ান্ট টু লগ ইন, ঠিক আছে, এই লগ ইন করা একটা টাস্ক, এই লগ ইন টাস্কের জন্য তার কি কি দরকার, তার হচ্ছে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা দেওয়ার পর সে লগ ইন করবে, এটা হচ্ছে একটা টাস্ক। হ্যাঁ, এই টাস্কের আন্ডারে হচ্ছে আপনার আর একটা টাস্ক থাকতে পারে, সেটা হচ্ছে যদি সে ফরগট পাসওয়ার্ড করে, মানে পাসওয়ার্ডটা যদি সে ভুলে যায়, ঠিক আছে, এই ফরগেট পাসওয়ার্ডও কিন্তু আরেকটা টাস্ক, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা লগ ইন বলেন, সাইন আপ বলেন, হোটেল সার্চিং বলেন, বা হচ্ছে আপনার বাসা খুঁজে বলেন, যে কোনো কিছুর জন্য হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেকটা ফিচারের জন্য, আসলে ফিচারও না, ফিচারের আন্ডারও কিন্তু আপনার মাল্টিপল টাস্ক থাকতে পারে, ডিপেন্ডস অন সিচুয়েশন, ঠিক আছে। তো ওরকম টাস্কের আন্ডার প্রত্যেকটা এক একটা ফিচারের জন্য যতগুলো হচ্ছে টাস্ক করা যায়, সবগুলো টাস্ক হচ্ছে আমরা স্টোরি আকারে লিখবো। স্টোরি আকারে কিভাবে লিখবো, যে অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু ডু দিস সো দ্যাট আই ক্যান ডু দিস, বা এরকম কিছু থাকবে, আমি একটু পরে ওটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। আসলে হচ্ছে আমরা এই স্টোরি রাইটিংটা কেন করি, একটু আগে বলছি, যেটার জন্য হচ্ছে আমরা অ্যানালাইসিস করতে পারি। যেমন এত রিসার্চের পরও, এত আর্কিটেকচার বলেন, এত আপনার হচ্ছে সাইট ম্যাপ বলেন, এত হচ্ছে কন্টেন্ট অডিটর পরও আপনার দেখা যায় কিছু না কিছু আপনার মিসিং হয়ে যায়। যখন আপনি স্টোরিগুলো লিখবেন, তখন ওখানে যে গ্যাপগুলো ছিল, যদি থেকে থাকে আর কি, ওই গ্যাপগুলো ছিল, ওগুলো আপনার ওভারকাম হয়ে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা সিচুয়েশন স্টোরিতে কভার করতে হবে, এবং ওই স্টোরির আন্ডারে হচ্ছে আপনাকে ডিজাইনগুলো বানাতে হবে, ঠিক আছে। আর এর ফলে হচ্ছে ফোর্সেস টু থিঙ্ক অ্যাবাউট ইউজার ফ্লো বলতে বোঝাচ্ছে যে এই স্টোরির যে ইউজার ফ্লো, যেমন হচ্ছে যে আমরা হচ্ছে যে কিছুদিন আগে হচ্ছে যে ইয়া করছি, একটা ডায়াগ্রাম বানাইছে, হ্যাঁ, ইউজার কেসেসগুলো বানাইছে, হ্যাঁ, এই ইউজার কেসে এই জিনিসগুলো চিন্তা করার জন্য কিন্তু এই স্টোরি রাইটিংটা দরকার হয়। লাইক হচ্ছে আমরা ফার্স্টে কী চিন্তা করছি, অ্যাজ এ ইউজার আমরা এটা 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 করতে পারি, কিন্তু ওই জিনিসগুলোকে যখন আপনি স্টোরিতে কভার করতে যাবেন, হয়তো আপনি ফার্স্টে লিখছেন যে মানে গ্রাফ বা হচ্ছে যে ইয়াটা বানিয়েছেন, ওখানের মধ্যে ইউজার অ্যাক্টর দিয়েছেন, ইউজার ইউজার কি লগ ইন করতে পারে, হ্যাঁ, এতটুকু লিখে আপনি রেখে দিয়েছেন, কিন্তু যখন আপনি স্টোরিতে আসছেন, তখন আপনার মনে হলো যে আচ্ছা একজন ইউজার যখন লগ ইন তো করতে পারে, লগ ইনের জন্য হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আচ্ছা যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে কি হবে, বা হচ্ছে যদি ইমেল অ্যাড্রেস ভুলে যায় তখন কি হবে, এই জিনিসটার জন্য কি কি সিনারিও হতে পারে, এই যে জিনিসগুলো আমি ফার্স্ট ধাপে মিস করে আসলাম, আমি জাস্ট লিখছি শুধু লগ ইনটা লিখে দিছিলাম, ঠিক আছে, পরবর্তীতে এসে যখন আমি স্টোরিটা লিখতে যাচ্ছি, এই যে ইউজার যে ফ্লোটা, ঠিক আছে, ইউজার হচ্ছে লগ ইনে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এক একটা ইউজার হচ্ছে যে পাসওয়ার্ড মনে আছে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড মনে আছে, আরেকজন হচ্ছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ভুলে গেছে, এরকম একটা, বা হচ্ছে সিমিলার আপনার হচ্ছে যে সিচুয়েশন অনুসারে, যে একটা ধরনের আমি যে ফুডপান্ডা কথায় বলি, ফুডপান্ডাতে হচ্ছে যে কেউ কেউ এসে কেউ গ্রোসারিতে যাবে, অথবা কেউ হচ্ছে রেস্টুরেন্টে হচ্ছে কি ফুড অর্ডার দিবে, ঠিক আছে। এই যে এক একটা কিন্তু ইউজার ফ্লো, মানে একটা ইউজার এটাও করতে পারে, ওটাও করতে পারে, এবং ওই টাস্কটা করার জন্য আরও মাল্টিপল টাস্ক করতে হবে। কিরকম, লাইক হচ্ছে যেমন আপনাকে যদি মানে একবার পারফেক্ট এক্সাম্পল দিয়ে বুঝাই আমি, সেটা হচ্ছে যে আমার টাস্ক কি, আমি যদি একটু আচ্ছা এভাবে বলি, অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু অর্ডার ফুড সো দ্যাট আই ক্যান ইট ফুড, বা হচ্ছে আমার কাজ কি, আমি অর্ডারটা কেন দিব, যাতে হচ্ছে আমি খাবারটা খেতে পারি, হ্যাঁ, এটা হচ্ছে ইউজারের টাস্ক। তাহলে কি হতে পারে, এই ইউজার টাস্কের জন্য আমাকে কি কি করতে হতে পারে, আমাকে ফার্স্টে ফুডপান্ডাতে যেতে হবে, ফুডপান্ডাতে যাওয়ার পর এখানের মধ্যে ফার্স্টে আমরা রেস্টুরেন্ট ট্যাবে যাব, ইউজার হ্যাভ টু গো টু দ্য রেস্টুরেন্ট ট্যাব, দেন হি অর, অথবা ইউজারে বলি, ইউজার হ্যাভ টু সার্চ দ্য রেস্টুরেন্ট অর ফুড আইটেমস,
ঠিক আছে, দেন হচ্ছে কি করতে হবে, দেন ইউজার হ্যাভ টু অ্যাড টু কার্ট দ্য ফুড অর দ্য আইটেমস, ঠিক আছে। সো এখানে আমাদের আবার ব্র্যাকেট আপনাকে লিখে দিতে হবে যে ইউজার ক্যান অ্যাড ওয়ান অর মাল্টিপল অর্ডার, ঠিক আছে। এরপর আরেকটা নিচের পয়েন্টে কি হবে, ইউজার ক্যান অলসো অ্যাড ডিসক্রিপশন ইফ ইউজার ওয়ান্ট, ঠিক আছে। এরকম প্রত্যেকটা আমাদের টাস্ক কি, আমাদের টাস্ক হচ্ছে ফুড অর্ডার করা, ঠিক আছে। কিন্তু এই ফুড অর্ডারের জন্য আমাকে আরো মাল্টিপল টাস্ক করতে হচ্ছে। এই মাল্টিপল টাস্কগুলো আমরা পয়েন্ট আকারে লিখব। লাইক যদি আমি এখানে যে এক্সাম্পলটা দিচ্ছি ওটার কথা বলি, যে আমার কি, আমি একটা রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশনের জন্য আমাকে কি কি টাস্ক করতে হবে, রেজিস্ট্রেশনের জন্য আমাকে আমার ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমার পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। এই যে একটা মেইন রেজিস্ট্রেশন করার টাস্কের জন্য আমাকে অন্যান্য কি টাস্কগুলো করতে হচ্ছে, ওগুলো হচ্ছে স্টোরি আকারে আমাদেরকে লিস্ট ডাউন করতে হবে। এবং এমনও হতে পারে একটা স্টোরির সাথে অন্য একটা স্টোরির কি লিঙ্ক আপ আছে, ঠিক আছে। নট যে প্রত্যেকটা স্টোরি যে ইন্ডিভিজুয়ালি হচ্ছে যে স্বাধীন হবে এরকম কিছু না, প্রত্যেকটা স্টোরিতে আলাদা আলাদা, মানে কিছু স্টোরি হবে ইন্ডিভিজুয়ালি হচ্ছে স্বাধীন, আর আর কিছু স্টোরি হবে একটা স্টোরির সাথে অন্য একটা স্টোরির লিঙ্ক আপ, ঠিক আছে। তো এই জিনিসগুলো যেমন হচ্ছে, যদি এক্সাম্পল দিই সেম, যে একটা ইউজার যদি হচ্ছে অ্যাকাউন্টটি ক্রিয়েট না করে, সে হচ্ছে রে ইয়া করতে পারবে না, কি বলে, লগ ইন করতে পারবে না। সো ও স্টোরির সাথে স্টোরির লিঙ্কটা, তারপর হচ্ছে ধরেন আমি কোনো একটা শিটের ডেটা শিট দেখতে চাচ্ছি, বা হচ্ছে যে এমন একটা স্টোরি চলে আসছে যেটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবং ওই স্টোরির মধ্যে এমন এমন কিছু টাস্ক করতে হচ্ছে, ওটা হচ্ছে যে বিশাল বিশাল টাস্ক। তো ওই বিশাল টাস্কটাকে আমরা আরেকটা স্টোরিতে কনভার্ট করে ফেলবো, এবং ওখানের মধ্যে হচ্ছে একটা রেফারেন্স দিয়ে দেবো যে স্টোরি নাম্বার এত, এই টাস্কটার জন্য রেফারেন্স হচ্ছে এটা। আমি একটু পরে দেখাচ্ছি জিনিসগুলো। সো এই ছবিটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। এই ছবিটা হচ্ছে যারা তামিন স্যারের এইচসিআই কোর্সে খুব ফেমাস একটা ছবি, সবাই দেখছেন, মানে যারা এইচসিআই না করছেন এটাও অনেকে দেখছেন হয়তো, যারা একটু সার্চ টার্চ করেন গুগলে। এটা নিয়ে একটু পরে আসছি। হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, এইচসিআই তো দেখাইছে, তো মাল্টিপল জায়গায় হচ্ছে এটা ইউজ আছে আর কি। সো আমরা যদি স্টোরি লিখি, স্টোরির যে টেমপ্লেট, স্টোরির টেমপ্লেটটা হচ্ছে অ্যাজ এ ইউজার অথবা রোল অথবা হু, মানে ইউজারটা আর কি, আই ওয়ান্ট টু টাস্ক বা অ্যাকশনেরটা, সো দ্যাট অবজেক্টিভ, অবজেক্টটা কি বা হচ্ছে পারপাসটা কি এবং অথবা কেন, এটা হচ্ছে রে ফার্স্টের হেডারটা থাকতে হবে। এরপর হচ্ছে আমাদেরকে লিখতে হবে টাস্ক লিস্ট, এই যে এটা হচ্ছে টাস্ক, এই যে আমি এই কাজটা করব বা আমার যে হচ্ছে রে পারপাস, ঠিক আছে, ওই পারপাসটা সার্ভ করার জন্য আমার কী কী টাস্ক আছে ওটা হচ্ছে আমি কমপ্লিট করব, ঠিক আছে। আমি হচ্ছে রে যদি ছবিটা একটু বড় করি, এই ছবিটা দেখছেন সবাই, দেখছি ভাই, দেখেন না কে কে, নাকি সবাই জানে? ওকে, যেটা হোক, সো আমি যদি একটু জুম করি লেখাটার মধ্যে, সো যখন একজন কাস্টমার বা ইউজার, ঠিক আছে, যখন হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট গ্যাদার করি কাস্টমার থেকে, তার কাস্টমার এক্সপ্লেন করে হচ্ছে এইভাবে যে আমার হচ্ছে আমি গাছের মধ্যে দোল খাবো, আমার হচ্ছে এভাবে লাগবে ডিজাইনটা, বা হচ্ছে এরকম ফাংশনালিটি থাকতে হবে যে তিন ধাপ থাকতে হবে। কিন্তু যে প্রজেক্ট লিডার, সে বুঝছে, মানে হচ্ছে আপনি যে হচ্ছে রিকোয়ারমেন্টগুলো গ্যাদার করতে, আপনি বুঝছেন যে ওর রিকোয়ারমেন্ট কি ছিল, একটা ডালের মধ্যে দোল খাবে, কিন্তু প্রজেক্ট লিডার বুঝছে যে এখানে আর এখানে দুই ডালে দুইটা থাকবে, আর মাঝখান দিয়ে হচ্ছে আপনি ঝুলবেন, ঠিক আছে। যে অ্যানালাইসিস, ঠিক আছে, সে চিন্তা করছে ও আচ্ছা দুইটা থাকবে, মাঝখান দিয়ে কিছু থাকবে না, ওটার মধ্যে হচ্ছে ইয়া থাকবে, দুলবে। যে প্রোগ্রামার, সে করে এভাবে, ঠিক আছে। তারপর যে মার্কেটিং, মানে হচ্ছে বিজনেস কনসালটেন্ট, সে করে হচ্ছে হ্যাঁ ইউজার হচ্ছে খুব ভালো হতে সোফা করে, খুব আরাম করে সবকিছু, এটা হচ্ছে ইউজারদেরকে বুঝায় আর কি, ঠিক আছে। আর প্রজেক্ট ডকুমেন্টেড, এই যে আমরা এতগুলো ডকুমেন্টেড করছি, হ্যাঁ কোম্পানিতে গেলে দেখা যায় আগে যা যা করছে কোনো ডকুমেন্টেডই নাই, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের আমাদের টাইমও হয়েছে, আমরা যখন ফার্স্টে বেটা লঞ্চিং এর আগে যা যা করছি, বেটা লঞ্চিং এর জন্য যা যা করছি, কোনো একটা ডকুমেন্ট নাই,
not a single document. ঠিক আছে, যেমন আমি স্টোরিগুলো হচ্ছে আমার খুঁজে পাবো বলে মনে হয় না। যেমন দেখেন এখানের মধ্যে হচ্ছে বিশাল বিশাল স্টোরি না, বিশাল বিশাল টাস্ক, বিশাল বিশাল হচ্ছে লেখাপত্র না, কিন্তু আপনি যখন আমাদের এগুলো তো রিসেন্টলি, আপনি যখন আমাদের ফার্স্টের দিকে লিখবেন ওখানের মধ্যে হচ্ছে জাস্টলি হেডারটা লিখবো, হেডারটা লিখে শেষ, হেডারটা লিখে শেষ। কারণ তখন হচ্ছে আমাদের না ছিল ইউএক্স ডিজাইনার, না ছিল ইউএক্স ডিজাইনার ছিল কিন্তু একজন, সে হচ্ছে গ্রাফিক প্লাস ইউএক্স ডিজাইনার, সে তাকে সবকিছু করতে হইতো। আর ডেভেলপাররা হচ্ছে এত স্টেটাসে লিখে না, ওর একটা লাইন লিখে ওটা হচ্ছে নিজের ইচ্ছা মতো ডেভেলপ করে ফেলে। ঠিক আছে, তারপর হচ্ছে ওই যে টাস্কটার জন্য যা যা ইনস্টল করা হয়েছে আর কাস্টমারকে যা বিল করা হয়, কাস্টমারকে কিন্তু ধুমায়া বিল করা হয় কিন্তু, ঠিক আছে। আর এটাকে সাপোর্ট মানে হচ্ছে কাস্টমার সাপোর্টের জন্য কিছুই নেই। হ্যাঁ, আর আসলে কাস্টমার যেটা প্রয়োজন, কাস্টমারের প্রয়োজন হচ্ছে এটা, আর কাস্টমার এক্সপ্লেন করছিল এটা। সো প্রত্যেকটা মানে এটা দেখতে ফানি লাগলেও প্রত্যেকটা কোম্পানিতে, প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানিতে এই জিনিসটাই আসলে হয়। ঠিক আছে, প্রত্যেকটা আপনি ছোট মোটো প্রজেক্ট, ছোট বলেন বড় প্রজেক্ট যা কিছু বলেন, আমার দেখা পর্যন্ত আমি এই পর্যন্ত কয়টা তিনটা কোম্পানিতে কাজ করছি, তিনটা কোম্পানিতে সেম জিনিস। আপনি কাস্টমার যা চাইছেন, যা ডেলিভার হয়েছে 20% মিল পাবেন হাইয়েস্ট। ঠিক আছে, কাস্টমারে কখন হচ্ছে, যেমন হচ্ছে আমরা হচ্ছে একটা থার্ড পার্টি কোম্পানিকে দিয়েও হচ্ছে কাজ করাইছি, ঠিক আছে, সেম আমি যা ডেলিভার করছি যে আমার এই জিনিস লাগবে, ওরা যখন লাস্ট ফাইনাল ফিডব্যাক চাইছে তখনও হচ্ছে তারা আমাদেরকে আমার 20% ঠিক মতো মিট করতে পারে নাই, এবং বিল করে বসছে 1.5 লাখ টাকা। ঠিক আছে, 1.5 লাখ টাকা বিল করে বসছে, আর হচ্ছে রে এদিক দিয়ে হচ্ছে কোনো কিছুই করতে পারে না, এই ঝামেলা, এই যে এটা চেঞ্জ করেছে, ওটা চেঞ্জ করেছে, এটা ওগুলোর জন্য এক্সট্রা বিল করে দিচ্ছে। ঠিক আছে, সো ছোট বড় যতগুলো কোম্পানি বলেন, ছোট বড় যতগুলো প্রজেক্ট বলেন, এই জিনিসটাই হয়। স্টোরি কেন লিখতেছি বা হচ্ছে এটা প্রয়োজন কি, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কিভাবে লিখবো এটা আমি একটু পর বলতেছি। দুইটা তো বুঝলাম না, আজকে দুইটা বলতে ছবিতে এই দুইটা মানে কোনো কিছুই মেইনটেনেন্স করা হয় না, কাস্টমারকে ভাবে সাপোর্ট দেওয়া হয় না। ঠিক আছে, এটা ডেলিভারি দিয়ে দিছে, ডেলিভারি দেওয়ার পর কাস্টমারকে সাপোর্টের অবস্থা হচ্ছে এটা, মানে কোনোই সাপোর্ট দেওয়া হয় না। আর কাস্টমার আসলে কি দরকার, কারণ হচ্ছে কাস্টমার যখন যেখানে কিছু চায়, হ্যাঁ, ও সবসময় বাড়ায় বাড়ায় বলে, তার চাই হচ্ছে 10 টাকা, সে বলবে ভাই আমার 100 টাকা লাগবে। ঠিক আছে, কারণ হচ্ছে যখন আপনিও যখন, যেমন একটা পারফেক্ট উদাহরণ বলি, ঠিক আছে, মানে একেবারে আপনাদের সাথে ঘটছে যা, আপনারা যখন ফার্স্ট প্রজেক্টটা নিয়ে চিন্তা করছেন, আপনারা যখন অ্যানালাইসিস করছেন, এটা করবো, ওটা করবো, সেটা করবো, ওটা করবো, সেটা করবো, অনেক কিছু চিন্তা করছেন না, কিন্তু কোর্স শেষে আপনারা যখন যেটা লাস্ট ফাইনাল জিনিসটা বানাবেন, তখন হচ্ছে এটা দেখতে এরকম হবে। ঠিক আছে, যে আপনারা আসলে করতেছেন এতটুকু, কিন্তু ফার্স্টে চিন্তা ভাবনা করে বলছেন এরকম। ঠিক আছে, সো দেখেন আপনাদের সাথে সেম ঘটনাটাই ঘটবে, কারণ আমি জানি, জানি বলেই হচ্ছে যে আমি ক্লাসের ফার্স্ট থেকে বলতেছিলাম যে যা করবেন পারফেক্ট ভাবে করবেন, কারণ এই জিনিসগুলো আমি ফেস করে আসছি যে এটা করবো, সেটা করবো, ওটা করবো, ওটা করবো, লাস্টের মধ্যে দেখা গেলো ভাই শুধু লগ ইন আর রেজিস্ট্রেশন হয়, আর কিছু হয় না। ঠিক আছে, সো এই জিনিসটা যাতে না হয় সেটা আমি পার্সেল থেকে বলেছি যে ভাই যা করবেন একটা ফিচার দেন, দুটো ফিচার দেন, সলিড যেন থাকে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এই যে এখানে যে দেখানো হয়েছে যে মানে প্ল্যান একরকম হয়, দেন আলটিমেটলি প্রোডাক্টটা অন্য আরেকটা জিনিস, তো নরমালি এই যে ইউআই ইউএক্স আমরা ডিজাইন করব, দেন যখন কোডারের কাছে যাবে ওটা কি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়? উদাহরণ দেখবেন, আজকে হচ্ছে আমার মাথা গরম হয়ে গেছিল এটার জন্য, মানে কি বলবো,